সেই শেষ মুহূর্তে মহাপ্রভু মনে মনে বলছেন, হরিদাস আমি তোমার সমস্ত অন্তরের বাসনা জানি, অতএব আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি কি চাও? প্রভু আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ওই শ্রীপাদ চরণখানা আমার একটু বক্ষে দেবে। হৃদয়ে ধরিম তোমার ওই যুগল চরণ, হৃদয়ে ধরিম তোমার ওই যুগল চরণ। আমার মন বলছে তোমার ওই যুগল চরণ খানা আমার হৃদয়ে একটু দেবে, আর একটু আশীর্বাদ করবে, আমি যেন যাওয়ার পূর্বে আমি যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে অন্তিম যাত্রায় প্রবেশ করতে পারি। নিতাই গৌর হরি হরি হো, আমি যেন অন্তিম যাত্রা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বদনে উচ্চারণ করতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উদ্গারণ, নামে সহিত প্রাণ হইল উৎক্রমণ। মহাপ্রভুর ইচ্ছা, হরিদাস বলেছিলেন প্রভু কিছু চাই না, শুধু এটুকু চাই তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে আমার প্রাণ যেন উৎক্রমণ হয়, প্রাণ যেন চলে যায়, কারণ আমি যদি কৃষ্ণ কথা বলতে বলতে প্রাণ ত্যাগ করতে পারি তাহলে আমার ওই প্রাণ শ্রীকৃষ্ণ চরণ তীর্থেই পৌঁছাবে। প্রভু হরিদাসের সমস্ত বাঞ্ছা পূরণ করলেন। প্রভু যখন হরিদাসের বাঞ্ছা পূরণ করেছেন, আমাদের বাবাজি যার পিতার স্মরণ মহোৎসব মনে রাখতে হবে, সেই স্মরণ মহোৎসবে আজকে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর মহাবদান্য করুণা তার আত্মাটি যেন ভগবৎ চরণ প্রাপ্তি হতে পারে, এই আশীর্বাদ করবেন অনন্ত কোটি সাধু গুরু কৃষ্ণ। এইটুকু আশীর্বাদ আপনাদের কাছে ভিক্ষা চেয়ে, হরিদাস যেমন নির্জন করলেন চিরকালের মতো ভগবৎ চরণে পৌঁছে গেলেন, বাবাজির আত্মাও যেন ভগবৎ চরণে পৌঁছিয়ে যান, এইটুকু আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে আজকের মতো মধুময় শ্রীহরি কথা চৈতন্য চরিতামৃত কথা এখানেই বিশ্রাম করছেন। ঘড়ির কাঁটায় প্রায় 9টি বাজে, কথা দিয়েছিলাম 9টা অবধি হরি কথা হবে, তাই আপনাদের চরণে অবকার মতো শ্রীহরি কথা এখানেই বিশ্রাম করছি। শিরপুরঘুনা পদে জারয়াস চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, মধুময় চৈতন্য কথা আজকের মতো এখানে বিশ্রাম করছি। জয় নিতাই, জয় গৌর।